আপনার সাম্প্রতিক যে ছবিগুলো খুব আলোচিত সেগুলোতে নায়িকা হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে বিদেশি নায়িকাদের নিয়েছেন, সামনের কী পরিকল্পনা? আরও ভালো নায়িকা বা আরও পরিচিত ফেস যেসব নায়িকা তাদের নিয়ে কাজ করার পরিকল্পনা আছে কি না? প্রিয়তমাতে গল্পের প্রয়োজনে ইথিকাকে নেওয়া, আর রাজকুমারে গল্পের প্রয়োজনে কোর্টনিকে নেওয়া, কোর্টনি কফি। গল্পতেই একটা বিদেশি ক্যারেক্টার দরকার, বিদেশি নায়িকা দরকার, এই প্রয়োজনেই নেওয়া। আমরা ইনশাল্লাহ পরের যে ছবিটা করতে যাচ্ছি সেটাতে আমরা বাংলাদেশি নায়িকা নিয়েই কাজ করব, এটা চূড়ান্ত করেছি। আমি, শাকিব খান এবং ডিরেক্টর বসেছিলাম, আমরা আলোচনা করে চূড়ান্ত করেছি যে আমরা বাংলাদেশি নায়িকা নিয়ে পরের ছবিটা কাজ করব। আপনি স্বপ্ন দেখেন যে এই বাংলা চলচ্চিত্র আবার ঘুরে দাঁড়াবে? অবশ্যই, অবশ্যই। 30-40 বছর আগে হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরে পাবে? জি, অবশ্যই ঘুরে দাঁড়াবে। শুধু একটু হলগুলো রেনোভেশন করা দরকার, ইটিকেটিং সিস্টেম চালু করা দরকার, হলের বাথরুম টাথরুমগুলো ঠিক করা দরকার, হলের চেয়ারগুলো ঠিক করা দরকার, হলের পরিবেশটা সুস্থ স্বাভাবিক করা দরকার। আর অনলাইন ডিস্ট্রিবিউশনটা তার পরের স্টেপ। অনলাইন ডিস্ট্রিবিউশনটা চালু হয়ে গেলে দেখবেন বাংলা ছবি ঘুরে দাঁড়াবে, বাংলা ছবি অবশ্যই ঘুরে দাঁড়াবে। আমাদের নতুন যারা ডিরেক্টররা আসছে তাদের মধ্যে অনেক পটেনশিয়ালিটি আছে, ইনশাআল্লাহ তারা অনেক ভালো কাজ করবে। ভালো কাজ হবে সামনে, ভালো কাজ হবে, এবং আপনি দেখবেন সবাই মানে সঙ্গবদ্ধ দল বেঁধে হলে যেয়ে ছবি দেখবে, এটা আমি আশা করি। আচ্ছা, আমরা কি এই যে আপনার আপকামিং যে রাজকুমার মুভিটি, আমরা যে যতটুকু জানি ঈদে রিলিজ পাচ্ছে, রোজার ঈদে, রোজার ঈদে রিলিজ পাচ্ছে, আমরা অবশ্যই আমাদের শুভকামনা রইল। আমরা সাম্প্রতিক সময় শুনতে পাচ্ছি যে আপনি চলচ্চিত্র শিল্পী সমিতির একটি পদে নির্বাচন করবেন, অনেকেই বলছেন, আসল বক্তব্যটা কি? কে কারা কেন কিভাবে কি বলছে আমি জানি না, এ ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শিল্পী সমিতির কোনো পদে ইলেকশন করব না, আমার কোনো সমিতিরই কোনো পদে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমি ফ্রিল্যান্সারভাবে কাজ করি, আমি চলচ্চিত্রের জন্য কাজ করছি। চলচ্চিত্রের জন্য কাজ করতে গেলে এই সমিতিগুলোতে যে থাকা দরকার এটা আমি মনে করি না। যাদের কোনো কাজ নেই তারাই এই সমিতিগুলোতে থাকে, কাজ করার মানুষ সমিতিতে যায় বসে আড্ডা মারে না। এই যে এই সেই সমিতির চেয়ার নিয়ে যে কারাকারি আমরা বিভিন্ন সময় দেখি, এটা মনে হয় না চলচ্চিত্র অঙ্গনের ক্ষতি করবে? আমি এই ব্যাপার নিয়ে আসলে উত্তর দিতে চাই না, তার কারণ তারা ওখানে সবাই বড় বড় গুলিজন মানুষ আছে, তারা কেন সমিতিতে থাকে তারা ভালো বলতে পারবে। কিন্তু সমিতির কোনো উপকার কি আসলে বাস্তবে আসে? আমার চোখে তো পড়ে না, আমার চোখে তো পড়ে না, আমি তো দেখি না। তাদের সমিতি তো নাই, প্রজেক্ট সমিতি তো বহুদিন ধরে নাই, চলচ্চিত্র চলছে না? চলছে তো, প্রশাসক দিয়ে চলছে তো, তাহলে সমিতি আসতে হবে এমন তো কোনো কথা নেই।